हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে দুটো মালায়ালাম সিনেমা নিয়ে কথা বলবো। দুটোই থ্রিলার সিনেমা, তো এই দুটো রিভিউ করব। প্রথমটার নাম হচ্ছে থাঙ্কম, যাতে বিনীত শ্রীনিবাসন, যিনি নিজে একজন ডিরেক্টর, তিনি রয়েছেন, যিনি মুকুন্দন উনি অ্যাসোসিয়েট ডিরেক্ট করেছিলেন, উনি অভিনয় করেছেন, এবং বিজু মেনন রয়েছে, সাথে গিরিশ কুলকার্নি রয়েছে। থাঙ্কম এই ছবিটার প্রোডিউসার হচ্ছে ফাহাদ ফাজিল। এবং অন্যদিকে আমরা আরেকটা ছবি নিয়ে কথা বলবো, যেটা আগে একটা থ্রিলার ছবি, যেটার নাম হচ্ছে এলা ভিড়া পুঞ্চেরা। তো এই দুটো ছবি নিয়ে কথা বলবো, দুটোই মালায়ালাম ফিল্ম। এবার দেখুন, প্রথম যদি থাঙ্কম নিয়ে কথা বলি, তো থাঙ্কম একটা পুলিশ প্রসিজিয়ার। কিন্তু দেখুন, আজকালকার দিনে ক্রাইম ফিল্ম বা থ্রিলার ফিল্ম প্রচুর হচ্ছে, ওটিটিতে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। তো সেখানে নতুন আপনি কী করে অফার করবেন? আর পুলিশ প্রসিজিয়ার, ধরুন পুলিশ একটা কেসকে ইনভেস্টিগেট করছে, এটা আপনি নতুন কী দেখাবেন? তো থাঙ্কমের নতুনত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে মুম্বাইয়ের পুলিশ, মানে মহারাষ্ট্র পুলিশ ইনভেস্টিগেট করছে একটা মাল্লু কেস, মালায়ালাম কেস। কোথায় ইনভেস্টিগেট করছে? তামিলনাড়ুর মধ্যে। এবার দ্যাট ইজ দ্য ক্যাচ। এবার কেন? তার কারণ হচ্ছে মহারাষ্ট্র পুলিশ একভাবে অপারেট করে, তারা নিজেদের স্টেটের মধ্যে খুব ভালো, সেখানে আর কি নিজেরা আর কি যেভাবে খুশি অপারেট করতে পারে, যা খুশি করতে পারে। কিন্তু অন্য স্টেটে গেলে এই জিনিসটা তো তাদেরকে একটা প্রবলেম ফেস করতে হবে, একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে। এক, ভাষার চ্যালেঞ্জ তো রয়েছেই একটা। দ্বিতীয় হচ্ছে সেখানে কি সব রকমের কোঅপারেশন সাধারণ মানুষ সবাই থেকে পাবে কি তারা, এই জিনিসটা। আর একটা মালায়ালাম ছবি তো দেখেছিলাম, উন্ডা বলে একটা মালায়ালাম ছবি হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে মালায়ালাম পুলিশের একটা দল এসছে ভোটের গার্ড দেবে বলে, এসছে হচ্ছে এই দিকে ঝাড়খণ্ডের ইত্যাদির দিকে, নকশাল এলাকায়। তো মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু এই ধরনের সাবজেক্ট করে থাকে, এটা অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি এই জিনিস করবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, ছবির বিভিন্ন জায়গায়, অনেকটা জায়গায় যেখানে গিরিশ কুলকার্নি এবং ওর টিম ইনভেস্টিগেট করছে, সেই জায়গাগুলো পুরোটাই ওরা মানে মারাঠিতে কথা বলছে, নাহলে ইংলিশে কথা বলছে, এবং সেটা কিন্তু কোনো ডাব করা নেই। কিন্তু তো এই এই চ্যালেঞ্জটা তামিল ইন্ডাস্ট্রি বলুন, তেলেগু ইন্ডাস্ট্রি, কানাডা ইন্ডাস্ট্রি, বা যে কোনো ইন্ডাস্ট্রি এই জিনিসটা নেবে না, এই রিস্কটাই নেবে না, ঠিক আছে? কিন্তু এই যে জিনিসটা, সেইটাই ছবিটাকে, মানে এটাই হচ্ছে ছবিটার এক্সপ্যাক্টার। এই পুলিশ প্রসিজিয়ারটা খুব ইন্টারেস্টিং। আর গিরিশ কুলকার্নি এই ধরনের পুলিশের চরিত্র হেভি করতে পারে, মানে আপনারা আগলি যদি দেখে থাকেন, অনুরাগ কাশ্যপের আগলি, সেখানে ওয়ান অফ দ্য আইকনিক ক্যারেক্টার গিরিশ কুলকার্নি প্লে করেছিল। তো সিমিলারলি এখানেও একটা সেই আইকনিক ক্যারেক্টার পেয়েছে, তার ইনভেস্টিগেশনের জায়গাটা, সে যখন থেকে ছবিতে আসে ছবিটা আলাদাই মজা এসে যায়। এমনিতে গল্পটা হচ্ছে যে দুজন, একজন গোল্ড তৈরি করতে পারে, মানে গোল্ড কারিগর আর কি গোল্ডের, আরেকজন হচ্ছে সেটাকে ডেলিভার করতে পারে এবং নানান রকম ভাষা বলতে পারে, যেটা বিনীত শ্রীনিবাসন, যার নাম হচ্ছে কর্ণন। এবার এই কর্ণনের সাথে কী হয় এবং তারপরে আর কি একটা ইনভেস্টিগেশন হয়, আমি আপনাদেরকে বেশি কিছু এ দেবো না। তো গল্পটা যেভাবে চলতে থাকে আপনার কখনও কখনও, এবার এখানে দুটো না পুলিশ স্ট্রেচ রয়েছে, একটা প্রথম দিকে রয়েছে, একটা পরের দিকে বড় ইনভেস্টিগেশন রয়েছে। প্রথম যে পুলিশ স্ট্রেচটা, সেখানে যে যে ক্যারেক্টারদেরকে ইন্ট্রোডিউস করবে, যা যা ইনফরমেশন আপনাদেরকে দেবে, সেগুলো আবার পরের এটাতে ইকোটা আপনি দেখতে পাবেন, মানে পরের যে ইনভেস্টিগেশনটা, সেখানে এই চরিত্রগুলো যাদেরকে প্রথমে ইন্ট্রোডিউস করেছে তারা বড় চরিত্র হয়ে ফিরে আসবে। তো সেই জিনিসটা একটা খুব ভালো লেগেছে রাইটিংয়ের ক্ষেত্রে, যে ওইভাবে একটা কানেকশন বিল্ড হয়েছে। আর এছাড়া এই ছবিটা কিন্তু থ্রিলারের সাথে সাথে একটা মানুষের মেন্টাল স্টেটকেও কিন্তু খুব ভালোভাবে দেখাচ্ছে। মানে যে আমরা প্রথমেই শুনি যে যে হয়তো সোনার কারিগর হবে, তার লাইফটাও হয়তো প্রচণ্ড, সে কোটিপতি হবে, সে দামি গাড়ি চড়বে, ভালো খাবে দাবে, কিন্তু তা কিন্তু নয়। সেই ব্যাপারগুলো কিন্তু এই মানে মালায়ালাম সিনেমার এটাই স্পেশালিটি, যে ক্রাইম থ্রিলার হয়তো বানাচ্ছে কিন্তু তার আন্ডারটোনে অনেকগুলো বক্তব্য রেখে দিচ্ছে। তো এখানে কিন্তু ছবির একদম স্টার্টিং যে সিনটা, এটা একটা অন্যরকমই সিন, এবং সেখান থেকে পরে আমরা বুঝতে পারি যে এই ক্যারেক্টারটা মেন্টাল স্পেসটা কীরকম ছিল, সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে দেখায়। তো সেই ব্যাপারগুলো আপনি অন্য কোনো ক্রাইম থ্রিলারে দেখতে পাবেন না, যে ক্যারেক্টার এক্সপ্লোরেশনটা, কারণ প্লট টু প্লট মুভ করলে আপনি নতুন কিছু দেখাতে পারবেন না, কতটাই আর নতুন অফার করবে। সো এই আপনাদের এই ছবিটা দেখতে হলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখুন, তার মধ্যে এই ভ্যারাইটিটা পাবেন, তবেই মজাটা পাবেন। আর দ্বিতীয় হচ্ছে এই এই যে একটা ইন্টারনাল ডেপথ রয়েছে এটার মধ্যে, যেটা ছবিটা দেখলে অনেকে হয়তো নাও বুঝতে পেতে পারে, কারণ এইগুলো না মানে মালায়ালাম ফিল্ম মেকারদের এটাও ভালো, যে এই যে ইন্টারনাল যে বক্তব্যটা রাখতে চাইছে ক্যারেক্টারটার ব্যাপারে, যে দেখাতে চাইছে তার স্টেট অফ মাইন্ডটা, সেটা কিন্তু না ডাইরেক্ট অন দ্য ফেস বলে দেয় না, এগুলো তার অ্যাকশনসের মধ্যে দিয়ে বা তার ফ্যামিলির লোকের মধ্যে দিয়ে অন্য ক্যারেক্টারের মাধ্যম দিয়ে আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? সেটাও কিন্তু আন্ডারটোনেই আছে, সেটা কখনোই ডিরেক্টর উপরে নিয়ে আসছে না। বাট অনেক সময় ডিরেক্টররা কী করে, গোটা ছবি জুড়ে আন্ডারটোনে রাখলো, শেষে গিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করলো, সেটাও কিন্তু এখানে হয় না। তো ছবিটা খুবই ভালো, একটা রাইটিং হয়েছে, খুব ভালো ভালো পারফরমেন্সেস ছিল, এক্সিকিউশন খুবই ভালো, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে থাঙ্কম, অবশ্যই আপনাদের দেখা উচিত, টুইস্টটা খুবই ইম্প্যাক্টফুল। এবার যদি এলা ভিড়া পুঞ্চেরা এইটার ব্যাপারে কথা বলি, এই কথাটার মানে হচ্ছে যে পুকুরে পাতা পড়ে না, এখানে একটা মাইথোলজিক্যাল ব্যাপার রয়েছে, যে পার্বতী আর কি একটা পুকুরে চান করতো, বাকি দেবতারা লুকিয়ে দেখতো, তো শিব ঠাকুর আর কি একে মানে অভিশাপ দিয়েছিলো, গাছকে অভিশাপ দিয়েছিলো, এবং এই গল্পটা একটা ক্যারেক্টার ছবির মধ্যে এক জায়গায় বলে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশ কনস্টেবল রয়েছে, তাকে পাহাড়ের উপরে একটা ছোট পুলিশ চৌকি আছে, সেখানে গিয়ে গার্ড দিতে হচ্ছে, দুজন দুজন করে থাকে, অল্টারনেটভাবে তারা গার্ড দিতে থাকে।
এবং সেইখানে একটা মার্ডার হয়, এবং মার্ডার হওয়ার পরে কি হয়, মানে একটা লোক, একটা মহিলার ডেড বডির বিভিন্ন পার্টস পাওয়া যাচ্ছে পাহাড়ের আশেপাশে, জঙ্গলের মধ্যে। কেরালা যারা গেছেন তারা জানবেন যে ওখানে কীরকম পাহাড় আছে, তারপর জঙ্গল আছে, সেই সেরকম জায়গাতে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে, আর দুটো অফিসার ওই পাহাড়ের উপরের পোস্টটাতে রয়েছে। এবার তাদের সাথে কী হচ্ছে সেটার জন্য আপনাকে ছবিটা দেখতে হবে। এবার এই ছবিটার যে যে থ্রিলের ব্যাপারটা বা যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে বা ছবিটার যে মেন মজাটা, মানে যেখান থেকে ফাস্ট পেস হয়ে যায়, সেটা হচ্ছে ছবির একদম শেষের ভাগে, লাস্ট আধ ঘন্টা বলতে পারেন, তার আগে অবধি ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে। এটা কোন জায়গায়, কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে গল্পটা বেসড, সেখানে কী হচ্ছে, এই যে লোকগুলো তারা কীভাবে থাকে, ওইরকম একটা পাহাড়ের উপরে পোস্টে বসে থাকে, তো সবসময় তো কিছু করার থাকে না সেখানে। সাধারণ লোক গেলে তাদেরকে বলে যে সরে যাও, তার কারণ হচ্ছে ওখানে বারবার মানে লাইটিং হতে থাকে, বিদ্যুৎ পড়ে, তো তাই জন্য সরে যাও, এটুকুই ওদের কাজ। এবার তার সাথে ওরা যাতে এই বিদ্যুৎটা কারোর মাথায় না পড়ে, অ্যান্টেনা সারা এই করে, তো প্রথমেই ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে। ছবিটা দেখার সময় আমার বারবার একটা স্প্যানিশ থ্রিলার ছবি আছে 2014 সালে, মাসল্যান্ড বলে, এটা খুবই পপুলার একটা ছবি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই রেকমেন্ড করবো ছবিটা দেখুন। সেই ছবিটার কথা মনে পড়ছিল, ওখানেও ইট ইজ অল অ্যাবাউট দ্যাট মানে জোন, মানে এই যে আপনি কীভাবে ওয়ার্ল্ডটা বিল্ডিং করছেন, এনভায়রনমেন্টটা, ওই একটা ব্যাপার যেটা কিছুটা মেমোরিজ অফ মার্ডারেও আমরা দেখতে পাই। তো সেই রকম আর কি এখানে ওই জিনিসটা খুব সুন্দরভাবে বিল্ড করেছে, যে পুরো পাহাড়, তার উপরে একটা পোস্ট, সেখানে চারিদিকে জঙ্গল, ঠিক আছে, সেই ব্যাপারগুলো ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব ভালোভাবে করেছে। এবং তারপরে শেষের দিকে গিয়ে আর কি টুইস্ট অ্যান্ড টার্নস আসতে থাকে, যে এখান থেকে একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার উপর সন্দেহ করছে, তো আদৌ পালাতে পারবে কিনা, এবং আলটিমেটলি যে কারণগুলো দেখিয়েছে যে কেন এ করছে, সেই জায়গাটা খুব একটা আহামরি কিছু নয়। কিন্তু সেখানেও যে একদম ছবিটা শেষে এসে একটা জিনিস আমরা দেখতে পাই, যেটা আমি বলবো না ডেফিনেটলি, সেটা এত সুন্দরভাবে দেখিয়ে যে ক্লোজারটা দেখিয়ে যে দারুণ আর কি। সো অবশ্যই আপনারা এই দুটো ছবি দেখুন যদি আপনাদের থ্রিলার ছবি পছন্দ। তবে দেখুন একটা হয় কি ফাস্ট পেস থ্রিলার, যেখানে কিছু না কিছু কিছু না কিছু মোমেন্টস ঘটেই যাচ্ছে, আর কিছু হয় কি স্লো বার্ন থ্রিলার, এটা কিন্তু স্লো বার্ন থ্রিলারের ক্যাটাগরিতে পড়ে। সেকেন্ডের ছবিটা যেটা কথা বললাম, ইলাভিরা পুঞ্চিরা, আর থাঙ্কামের ক্ষেত্রে থাঙ্কাম কিন্তু একটা মেন স্ট্রিম অ্যাপ্রোচ নিয়েই করে। এবার মালায়ালামের মেন স্ট্রিম মানে কিন্তু তামিল বা তেলেগু সিনেমার মেন স্ট্রিমের মতো না, সেখানে অনেক ডেপথ আছে, ধীরে সুস্থে গল্প এগোয়, সেই ব্যাপারটা একটা রয়েছে। ওরা যেহেতু ন্যাচারাল একটা ওয়ার্ল্ড বিল্ডিং করে, তো সেই ব্যাপারটাও রয়েছে। তো এবার অবশ্যই আপনারা যদি এই ধরনের ছবির অডিয়েন্স হন, অবশ্যই এই দুটো ছবি দেখুন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আর যারা দেখেছেন তারা কমেন্ট সেকশনে জানান তাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।